গত সপ্তাহে হয়ে গেছে, সপ্তাহে হয়ে গেছে আমার টেস্টিং মিটিং এর সময়। দর্শক এই যে দেখুন হয়ে গেছে আমার মজাদার ইয়ামি ডিমের পিঠা রেসিপি, ডিমের পিঠাটা নাস্তা। এই ডেজার্টটা আপনারা যে কোনো সময় বা বিকালে নাস্তায় খেতে পারেন, আবার আপনারা সকালেও এটি তৈরি করে খেতে পারবেন, আর বাচ্চাদের টিফিন উঠে দিতে পারবেন। অনেক মজাদার টি ইয়ামি, সহজ মজাদার ডিমের পিঠা তৈরি করার জন্য উপকরণ যা যা লাগছে আমি আপনাদের সুবিধার জন্য আবার বলে দিচ্ছি। আমার এই ডিমের পিঠা তৈরি করার জন্য লাগবে ডিম দুটো, ময়দা লাগবে 4 টেবিল চামচ ময়দা কিংবা আটা, আর লাগবে চিনি লাগবে 2 টেবিল চামচ সামান্য পরিমাণ লবণ, আর 1 চিমটি লাগবে বেকিং সোডা ময়দা, ডিম, চিনি, লবণ ও সামান্য পরিমাণ পানি নিয়ে আমি এটাকে তোর আকারে একটি তৈরি করব। তারপর আমি এটি প্রথমে কড়াইতে দেবো, তারপর যখন আমার পিছন পিঠটা যখন ভালো করে ভাজি হয়ে যাবে তার উপর আমি ডিম একটা আলাদা করে রাখা ডিম ফেটে রাখা ডিমটা দেব, তার উপরে আমি আরেকবার পোলপ দেবো এই মধ্যাহ্ন মিশ্রণটির। তারপর আমি পাটিসাপ্তের মতো এইটাকে ভাজ করে নেব, তারপর হয়ে গেলে আমি খেটে এবার পিস পিস করে নেব। তো প্রিয় দর্শক খুব সহজে তৈরি করে খেয়ে নিন মজাদার এই সহজ রেসিপিটি। ধন্যবাদ আপনাদের সবাইকে।